আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা এখন আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11 এর ফোর্থ লেকচার নিয়ে। তো এখানে আমরা তুল্য রোধ নিয়ে কাজ করব, আজকে তুল্য রোধ নির্ণয় করা শিখব বা প্রতিপাদন একটা শিখে ফেলব। তো এখানে আমরা জানতে চাই তুল্য রোধ টা আসলে কি। তার আগে দেখো, গতদিন ফার্স্ট সেকেন্ড লেকচারে তোমরা শিখেছিলে সার্কিট নিয়ে। তো সেখানে কি ছিল, এটা একটা যদি সার্কিট হয়ে থাকে পজিটিভ নেগেটিভ, তো এই সার্কিট কোষ দেওয়া আছে, এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে রোধ আছে। এখন এই সার্কিটের কতগুলো রেজিস্ট্যান্স বা কতগুলো বৈদ্যুতিক উপকরণ যখন এই যে একটার পর পর একটা সাজানো থাকতো, তখন তাকে কি বলেছিলে, যে শ্রেণী বর্তনী। আবার যখন দেখেছিলে যে না, অনেকগুলো অনেকগুলো বৈদ্যুতিক উপকরণের প্রথম প্রান্ত এক বিন্দুতে, শেষ প্রান্ত আরেক বিন্দুতে থাকে, তখন তাকে তোমরা কি বলেছিলে, যে সমান্তরাল বর্তনী। এখন ব্যাপারটা ওরকমই যে ওই শ্রেণী আগে শিখো যে শ্রেণী সমবায় কাকে বলে, রোধের শ্রেণী সমবায় কাকে বলে, তারপর শিখো রোধের সমান্তরাল সমবায় কাকে বলে। দেখো শ্রেণী সমবায় কাকে বলে কিন্তু খুব সহজে পারছো, কি বলতো, এভাবেই বলা যাবে যে কতগুলো রোধের কোন সন্নিবেশে, মানে রোধের কোন সন্নিবেশে, মানে যে জায়গায় অনেকগুলো রোধ আছে এরকম জায়গা, রোধের কোন সন্নিবেশে যদি কতগুলো রোধের যে প্রথমটির শেষ প্রান্ত যে দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে, এবং দ্বিতীয়টির শেষ প্রান্ত যে প্রথমটির তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে এভাবে পরপর রোধগুলো সাজানো থাকে, তাহলে এবং এবং প্রথম রোধের প্রথম প্রান্ত এবং শেষ রোধের শেষ প্রান্ত কোন বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেই রোধের সেই সমবায়কেই বলা হয় রোধের শ্রেণী সমবায়। তাহলে রোধের শ্রেণী সমবায় কাকে বলে, যে কতগুলো রোধের যদি প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে এভাবে রোধগুলো একটির সাথে আরেকটি সজ্জিত থাকে, এবং প্রথম রোধের প্রথম প্রান্ত এবং শেষ রোধের শেষ প্রান্ত কোন বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে, তখন সেই রোধের সমবায়কেই বলা হয় রোধের শ্রেণী সমবায় বা অনুক্রমিক সন্নিবেশ। রোধের কি, অনুক্রমিক সন্নিবেশ। আর এখানে দেখো একটা রোধ, একটা রোধ, একটা রোধ, এই রোধগুলো সবগুলোর প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং সবগুলোর শেষ প্রান্ত অপর আর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত আছে, আর এই সন্নিবেশকে বলা হয় রোধের সমান্তরাল সমবায় বা রোধের সমান্তরাল সন্নিবেশ। তাহলে রোধের সমান্তরাল সমবায় কাকে বলে, কতগুলো রোধের প্রথম প্রান্ত যদি একটি সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্ত যদি অপর কোন সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, এবং উক্ত সাধারণ বিন্দুদ্বয়ের মধ্যে যদি কোন বিদ্যুৎ উৎস সংযুক্ত থাকে, তাহলে যে সমবায় তৈরি হয় তাকেই বলা হয় রোধের সমান্তরাল সমবায়। তাহলে তোমরা শিখলে যে রোধের শ্রেণী সমবায় কি, রোধের সমান্তরাল সমবায় কি। চলো এখানে আরেকটা ইনফরমেশন শিখে ফেলি, এটা পজিটিভ এটা নেগেটিভ। এখন দেখো এই জায়গায় কি আছে, কয়টা রোধ আছে। এখানে মনে করি আমরা আই পরিমাণ ভোল্টেজ, যাই হোক ভি, এখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। দেখো এই এ বিন্দু আর বি বিন্দুর বিভব, এই যে আর ওয়ান রোধ, আর টু রোধ, আর থ্রি রোধ, আর ওয়ান যে রোধটা আছে সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি অফ এ মাইনাস ভি অফ বি। কেন, কারণ এ বিন্দু থেকে বিদ্যুৎ যাচ্ছে বি বিন্দুতে, তাহলে এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর কম, কারণ এই যে উচ্চ বিভব এই দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আবার এই আর টু রোধেরও যদি দুই প্রান্তের বিভব পার্থক্য হিসাব করো, তাও দেখো ভি এ মাইনাস বি বি। আবার আর থ্রি রোধের যে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি দেখো ভি এ মাইনাস বি বি, তার মানে আমরা বলতে পারি এই আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোধেরই বিভব পার্থক্য এখানে সেম, মানে ভোল্টেজের কোন ডিফারেন্স নেই। তবে আই পরিমাণ কারেন্ট যদি এখান দিয়ে যায়, এখানে আসার পর এই কারেন্টটা তিন ভাগে ভাগ হয়ে যায়, একটা কারেন্ট এই আর ওয়ান এর মধ্য দিয়ে যায়, যার নাম দিলাম আই ওয়ান কারেন্ট, আই টু কারেন্ট, আই থ্রি কারেন্ট। দেখো এই তিনটা কারেন্ট এই আর ওয়ান আর টু আর থ্রির মধ্য দিয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা বলতে পারি এখানে এসে আবার এক হয়ে এই যে এখানে আসছে। তো আমরা এভাবে হিসাব যদি করি যে আর ওয়ান আর টু আর থ্রি তিনজনের মধ্য দিয়েই ভিন্ন ভিন্ন কারেন্ট যাচ্ছে, কিন্তু তিনজনের কি রোধ কি বলতো, সরি তিনজনের বিভব পার্থক্য কি সমান। তাহলে একটা ব্যাপার আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে শিখলাম, সমান্তরাল সমবায়ে বিভব সমান, কিন্তু কি সেন্স, কারেন্ট সেন্স। কিন্তু এই শ্রেণী সমবায়ে দেখো এখানে একই পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাবে, এখানে তার তিনটা চারটা তার সে পাচ্ছে না,
একটাই তো সে তার পাচ্ছে, তাই একই পরিমাণ আই পরিমাণ কারেন্টই এর মধ্য দিয়ে দিয়ে যেতে হবে। এখন এই বারটা যদি আর ওয়ান হয়, এটা আর টু হয়, এটা আর থ্রি হয়, এখন এই এই বিন্দুটা যদি সি হয়, এটার নাম দিলাম ডি, এটার নাম ই, এটার নাম এফ। এখন এই আর ওয়ান যে রোধটা আছে, আর ওয়ান রোধ, এই আর ওয়ান রোধের এই বিন্দু প্রথম বিন্দু সি এবং শেষ বিন্দু ডি, তাহলে এ কিছু পরিমাণ বিভব কিন্তু ভোল্টেজ কিন্তু অপচয় করবে এবং এর কিছু পরিমাণ ভোল্টেজ কিন্তু ব্যয় করবে। তাহলে আমরা বলতে পারি এখানে যে ভোল্টেজ ছিল ভি অফ সি যা ছিল, ভি অফ ডির মান কিন্তু একই নয়, তাহলে এখানে ভি অফ সি মাইনাস ভি অফ ডি, এটাই হচ্ছে আর ওয়ান এর বিভব পার্থক্য। তেমনি আর টুর বিভব পার্থক্য ভি অফ ডি মাইনাস ভি অফ ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, তাহলে কারেন্ট সেম কিন্তু বিভব পার্থক্য ভিন্ন। তাহলে আমরা মানে শ্রেণী আর সমবায়ের একটা কমন ব্যাপার শিখলাম যে সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা আলাদা একই রকম হয়, কিন্তু শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় কিন্তু প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হয়। তাহলে এর ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, মানে শ্রেণীর ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে ভোল্টেজ, আর এর ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে কারেন্ট। ওকে, এই দুইটা ব্যাপার তোমরা মাথায় রাখো। এখন তুমি তোমার বাসায় দেখলে যে এখানে তোমার বাসায় এখানে বাল্ব আছে একটা, এই রোধ মানে মনে করো একটা ইলেকট্রনিক ডিভাইস, এখানে 10 ওয়াট এর একটা বাল্ব আছে, 10 ওয়াট এর বাল্ব, এবং এখানে আছে 10 ওয়াট এর একটা বাল্ব, এখানে আছে 20 ওয়াট এর একটা বাল্ব। এখন তুমি এই তোমার বাসায় তিনটা বাল্ব লাগিয়ে রেখেছো, তুমি শ্রেণী সমবায়ে রেখেছো এবং সমান্তরাল সমবায়ে 10 10 এবং কি দিচ্ছি এই 20 20 ওয়াট এর বাল্ব একদিন সমান্তরালে রেখেছো। তো কেউ কি করলো, তোমারই বন্ধু, সে কি করলো, এই তোমার মতো মোট তুমি কয়টা ওয়াট, কত ওয়াট কাজ করছো, 40 ওয়াট, সে দেখলো হঠাৎ করে একদিন যে একটা বাল্ব ইউজ করছে না, একটা বাল্বই কত ওয়াটে দিয়ে দিল, 40 ওয়াটের একটা বাল্ব, এবং এই যে ভোল্টেজ দিচ্ছে, এবং দেখছে যে তোমার বাসায় তিনটা বাল্ব লাগিয়ে যে আলোটা পাচ্ছিলে, তোমার বন্ধু মাত্র একটা বাল্ব লাগিয়ে আলো পাচ্ছে। তাহলে এই তিনজনের ইকুইভ্যালেন্ট কাকে বলা যায়, এই যে ফোরটিকে, তাই না, 10 ওয়াট 10 ওয়াট 20 ওয়াট, তিনটা বাল্বের পরিবর্তে একটা বাল্ব। তাহলে আমরা কি বলতে পারি না, এই বাল্বটাই হলো এই তিনটি বাল্বের তুল্য বাল্ব, মানে তুলনা করা যাচ্ছে, এই রোধ গুলো, এই রোধটাই হলো এই তিনটা রোধের তুল্য রোধ, ওকে বলা যায়। তো এই তুল্য রোধ আমরা কাকে বলে শিখি, যে তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে তুল্য রোধ হতে হলে এই যে তিনটা বাল্ব ছিল, তিনটা বাল্বের পরিবর্তে একটা বাল্ব লাগিয়েছো, আলো সেম দিচ্ছে, কিন্তু আরেকটা ব্যাপার, এই যে আলো সেম দিতে গেলে এর যে ভোল্টেজ ছিল, এরও ভোল্টেজ যদি সেমই থাকে, আবার এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছিল, এর মধ্য দিয়ে সেই বিদ্যুৎ প্রবাহ যদি একই থাকে, তখন তাকে বলতে পারবা তুল্য রোধ। তাহলে তুল্য রোধ শুধু ওয়াট সেম হলেই হবে না, এই আলোর পরিমাণ সেম হলেই হবে না, কি হতে হবে, যে রোধের মান সেম হতে হলে, তুল্য রোধ হতে হলে যে এর যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ ছিল এখানেও সেটাই থাকতে হবে, এর যে পরিমাণ ভোল্টেজ ছিল এখানেও সেটাই থাকতে হবে, তাহলে ওই রোধকে এদের তুল্য রোধ বলা যাবে। তাহলে আজকের কাজ আমাদের ওটাই, যে শ্রেণী সমবায়ে কিভাবে অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার আমরা করতে পারবো, কিভাবে সমান্তরাল সমবায়ে অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে পারো। তাহলে তুল্য রোধের সংজ্ঞা কাকে বলে বলতো, তুল্য রোধের সংজ্ঞা আমরা বলতে পারি এভাবেই, যে কতগুলো কি বলবো বলতো, যে কতগুলো রোধের পরিবর্তে, তাহলে কোন বর্তনীতে কতগুলো রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করলে মূল বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য বজায় থাকে, তাহলে ওই রোধটিকে পূর্বের রোধগুলোর তুল্য রোধ বলা হবে। তাহলে তুল্য রোধ কয় প্রকার, দুই প্রকার, শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ওকে, এখন আমরা দেখছি শ্রেণী সমবায়ের তুল্য রোধ, এটা আমরা মনে করলাম অনেকগুলো রোধ, দেখো এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, আর এটা হচ্ছে আর থ্রি, তাহলে তিনটা রোধ আমরা ইউজ করছি, তিনটা রোধ,
এই যে, আর এর মধ্যে দিয়ে বিভব পার্থক্য, এটা নাম দিলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। আসলে এটাও কিন্তু এ বিন্দু, কারণ এইটুকু তারের মধ্যে দিয়ে কি নেই বলতো, কোন রোদ নেই। যেহেতু রোদ নেই, এখানেও যে বিভব এখানেও সেই বিভব, তাই এখানেও এ, এখানেও এ, এই প্রত্যেকটা বিন্দুর নাম এ। আবার এখানে যেমন বি, এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি, কিন্তু এই ভোল্টেজটা এখানে একটা ডিভাইস থাকাতে কিছু ভোল্টেজ অপচয় হয়েছে, তাই এই জায়গায় বিন্দুটা ডি নাই, এখানে নতুন বিন্দু সি। ওকে, তাহলে এখানে যেমন ডি, এগুলো সব কিন্তু ডি, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এখন এর মধ্যে দিয়ে মনে করো পজিটিভ নেগেটিভ, এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই আর ওয়ান এর মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য, আমরা জানি শ্রেণীতে আছে তাই না, শ্রেণীতে থাকাতে এর রোধ গুলো একই পরিমাণ কারেন্ট আছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে ভোল্টেজ কি ডিফারেন্স। এখন আমরা রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ যখন বের করতে যাচ্ছি, তখন একটা ব্যাপার তোমরা মাথায় রাখো যে এই জায়গাটাই কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে বলতো, আমরা জানি ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। ভোল্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা সেই ওম মামা কি বলেছিল, ওম বলেছিল যে আই সমান সমান ভি ভাগ আর। এখন তুমি কোনটুকু ইউজ করবা, আই সমান ভি, আই এর মান বের করবা না ভির মান বের করবা? একটা প্রতিপাদনের জন্য শর্টকাট মনে রাখবা যে যেহেতু এখানে ভি চেঞ্জ হচ্ছে তাই ভি এর মান বের করবো, তাহলে ভি সমান সমান আই আর। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে ভি সমান আই আর। তাহলে এখন আমরা লিখতে পারি, ল্যাঙ্গুয়েজ তোমরা লিখতে পারবা, যে ধরি একটি বর্তনীতে আর ওয়ান আর টু এবং আর থ্রি তিনটি রোধ শ্রেণী সমবায় রয়েছে, এবং আর ওয়ান এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ এবং ভিবি। তাহলে এখানে ধরে নিচ্ছ, ধরি ধরি, আচ্ছা আমি ল্যাঙ্গুয়েজটা তোমাদের সুন্দর করে লিখে দিছি, তোমরা এখানে দেখো, ধরে নিচ্ছ যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু আর ডি বিন্দুর বিভব যথাক্রমে ভি এ, ভিবি, ভিসি, ভিডি। তাহলে তুমি কি এভাবে লিখতে পারো? অতএব আর ওয়ান রোধের রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব পার্থক্য বলতো কত হবে? ভি আই ওয়ান, এই যে ভি না, বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি, বুঝতে পারছো তো? ভি এ মাইনাস ভিবি, এর দুই প্রান্তের বিভব পার্থক্য। ভি সমান কি জানো? আই আর। ভি সমান আই আর, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর আর ওয়ান এর রোধ কত? আর ওয়ান, এই যে। তাহলে এটা আমরা পেলাম। আবার অনুরূপ ভাবে আর টু রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বলো কি হবে? ভিবি মাইনাস ভিসি সমান কি হবে? আই ইন্টু আর টু, বুঝতে পারছো তো? এই যে সূত্র, ভি সমান আই আর। ভি মানে কিন্তু শুধু বিভব নয়, একটা বিন্দুর বিভব নয়, ভি মানে বিভব পার্থক্য ওমের সূত্রে। তাহলে আমরা লিখতে পারি আর থ্রি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সি মাইনাস ভিডি সমান আই ইন্টু আর থ্রি। এখন তিনটাই শেষ, চলো আমরা এক কাজ করি, আসলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের হয়ে যাবে, কারণ এটা যোগ করলে দেখো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, থাকবে ভি এ মাইনাস ভিডি সমান সমান কি থাকবে? আই ইন্টু আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি, এমন থেকে গেল, এমনটা এসে গেল। তাহলে এই জিনিসটা যখন এসে যাচ্ছে, তখন আমরা এটা এক নম্বর দিয়ে রেখে দিতে পারি, থাক এক নম্বর। এখন এটা এক নম্বর যদি থাকে, এবার চলো এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ বের করবো, যাকে বলবো তুল্য রোধ। তাহলে তিনটা রোধের পরিবর্তে একটা রোধ, এই যে সেই একটা রোধ, একটা রোধ পজিটিভ নেগেটিভ বলতো, এই রোধটা এই তিনজনের তুল্য রোধ, নাম দিলাম আর এস, শ্রেণী সমবায় তুল্য রোধ, আর এস সিরিজ সার্কিটের তুল্য রোধ। এবং এর তুল্য রোধ আর এস তখনই আর ওয়ান আর টু আর থ্রি এর তুল্য রোধ হবে যখন এই সার্কিটের যে কারেন্ট আই সেটাও এই সার্কিটেই বজায় থাকতে হবে। এর যে বিভব পার্থক্য বলতো, বর্তনীর বিভব পার্থক্য যা ওখানেও তাই থাকতে হবে। তাই এর বর্তনীর বিভব পার্থক্য কত? এই বর্তনীর বিভব পার্থক্য, এই দেখো এই লাস্টে যে ভি এ মাইনাস ভিডি, এই যে এই বিন্দুর নামও এ, এই বিন্দুর নামও ডি। তাহলে একটু আগে শিখেছিল বিভব পার্থক্য, বর্তনীর বিভব পার্থক্য যে এই ভি এ মাইনাস ভিডি, এটাই কিন্তু বর্তনীর মূল, বর্তনীর মোট বিভব পার্থক্য। তাহলে এখানেও হতে হবে এর কত? ভি এ মাইনাস ভিডি। তাহলে আমরা বলতে পারলাম যে আর ওয়ান কমা আর টু কমা আর এস সরি আর থ্রি এর তুল্য রোধ আর এস হলে, বলতো এদের তুল্য রোধ যদি আর এস হয়, তাহলে আমরা এর ক্ষেত্রে কি লিখতে পারি? ওর ক্ষেত্রে ভি সমান আই আর সূত্র অ্যাপ্লাই করো, এর ক্ষেত্রে ভি এ মাইনাস ভিডি, মানে এর রোধ আর এর রোধ, এই বর্তনীর রোধ সরি ভোল্টেজ, এই বর্তনী ভোল্টেজ সমান আই ইন্টু আর, আই ইন্টু আর, কোন আর? আর এস। তাহলে দুই নম্বর,
এখন এক আর দুই যদি হিসাব করো বামপক্ষ সমান ডান পক্ষ সমান, তাহলে এক ও দুই নম্বর তুলনা করো, তুলনা করে পাই, এক আর দুই তুলনা করে পাই কি পাবো বলতো, পাবো হচ্ছে ভি এ মাইনাস সরি ডান পক্ষ সমান, তার মানে আই ইন্টু আর এস সমান সমান আই ইন্টু আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি, ওকে, অতএব আর এস সমান সমান আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি, দেখো পেয়ে গেছো। এভাবে তার মানে আমরা পেলাম যদি কতগুলো রোদ শ্রেণীতে থাকে তাহলে তাদের তুল্য রোদের মান হবে ওই রোদগুলোর সমষ্টির সমান, তার মানে এখানে যদি এন সংখ্যক রোদ থাকতো শ্রেণী সমবায়ে, এন সংখ্যক রোধের ক্ষেত্রে কি লেখা যায়, আর এস সমান সমান আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি যোগ ডট 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 যোগ আর এন, মানে এন সংখ্যক রোধ যোগ করে দিলে তুল্য রোধ হয়ে যাবে। আমরা খুব সহজে কি করে ফেললাম, রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধ নির্ণয় করা শিখে ফেলেছি। এবার শিখতে যাচ্ছি রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ নির্ণয়। রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের জন্য আমরা একটা সার্কিট আছে, আবার এই যে এটা হচ্ছে সার্কিট, এটার নাম দিলাম আর ওয়ান রোধ, এই যে এটার নাম দিলাম আর টু রোধ, আর এই যে এটার নাম দিলাম কি আর থ্রি রোধ। এখন এরা সবাই কিসে আছে, শ্রেণীতে সমান্তরাল, পজিটিভ নেগেটিভ, এটা এভাবে আছে, এটার নাম এ বিন্দু এটা বি বিন্দু। এখন দেখো তো এই বর্তনীর বিভব কি বলতো, বর্তনীর বিভব কি, এই তারের যে বিন্দু এটার নামও তো এ বিন্দু, তাহলে বর্তনীর বিভব কিন্তু ভি এ মাইনাস ভিবি। এখন এই আই পরিমাণ কারেন্ট যদি এখান দিয়ে ফ্লো করে, এই পজিটিভ থেকে যাচ্ছে এবং নেগেটিভের দিকে এইভাবে আসে, তাহলে আই পরিমাণ কারেন্ট এখানে এসে ভাগ হবে, মনে করি এর মধ্যে দিয়ে যাচ্ছে আই ওয়ান কারেন্ট, আর এর মধ্যে দিয়ে যাচ্ছে আই টু কারেন্ট, আর এর মধ্যে দিয়ে যাচ্ছে আই থ্রি কারেন্ট, তারা আবার এখানে এসে কি আই এ পরিণত হয়ে যে ব্যাক করতেছে। তাহলে আমরা এই সমান্তরাল সমবায় তুল্য রোধের জন্য মানে প্যারালাল সার্কিটে তুল্য রোধ বের করার জন্য আমরা এক কাজ করতে পারি, বলো ওই সেন্স মানে এই ওমে সূত্র দিয়ে হয়ে যাবে, বাট কোনটা ইউজ করব, এটা নাকি এটা, দেখো আমরা এটা করেছিলাম যে এই শ্রেণীতে কোনটা চেঞ্জ হয় সেটার মান বের করেছিলাম, এবার তোমরা বলো সমান্তরালে কোনটা চেঞ্জ হয়, দেখো সমান্তরালে চেঞ্জ হয় কোনটা, সমান্তরালে চেঞ্জ হয় কিন্তু কারেন্ট, ভোল্টেজ একই থাকে। তাহলে এখন তুমি এখান থেকে লিখতে পারছো যে ল্যাঙ্গুয়েজ লিখতে পারবা, এখন তোমরা বলো তো তাহলে এই আর ওয়ান এর মধ্য দিয়ে বা আর ওয়ান এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ, কেন আই এর মান বের করবো, কারণ সমান্তরাল সমবায়ে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন ঘটে, তাহলে আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে আর ওয়ান এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই ওয়ান, তাই না, এই যে আই সমান ভি ভাগ আর, তাহলে আর ওয়ান এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই ওয়ান, না এই আই ওয়ান এর মান কি হবে যে ভি ভাগ আর, বলতে ভি বলতে কোন ভি, ভি বলতে বোঝায় আর ওয়ান এর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে আর ওয়ান এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, এবং আর বলতে বোঝায় ওই আই ওয়ান কারেন্টটা কার মধ্যে দিয়ে গেছে, আই ওয়ান কারেন্ট গেছে আর ওয়ান এর মধ্যে দিয়ে, তাহলে এই আর ওয়ান, ওকে, তাহলে আই সমান সমান এই সূত্রে আই সমান ভি ভাগ আর, এই সূত্রে আই ওয়ান যদি আই বের করতে চাও আই ভি হবে কোন ভি, যে এই ভি হবে যে আই ওয়ান কারেন্ট যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে শুরু করে যেখানে শেষ হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, মাথায় থাকবে যে আই ওয়ান কারেন্ট তৈরি হয়েছে এই বিন্দু থেকে শেষ হয়েছে কোথায় বি বিন্দুতে, এই দুই বিন্দুর বিভব পার্থক্য। আর আর বলতে কি বোঝায়, এই আই আর বলতে বোঝায় আই কারেন্টটা যে যে রোধের মধ্য দিয়ে গেছে সেই রোধগুলো মান, মানে তাদের একটা তুল্য রোধ, তাই দেখো তো এই আর ওয়ান আর বলতে বোঝায় আই কারেন্টটা, তাই আমরা আর ওয়ান যখন আই ওয়ান বের করছি আই ওয়ান বলতে বোঝায় এই আই ওয়ান কারেন্ট যেখান থেকে তৈরি হয়েছে সেই বিন্দু এবং যে বিন্দুতে শেষ হয়েছে সেই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, আর আর বলতে বোঝায় এই আই ওয়ান কারেন্ট যে যে রোধের মধ্য দিয়ে গেছে তাদের তুল্য রোধ। তো এখন দেখো যে আর ওয়ান আই ওয়ান আই ওয়ান কারেন্টটা আই ওয়ান কারেন্টটা তৈরি হয়েছে এ বিন্দু থেকে শেষ হয়েছে কোন বিন্দুতে বি বিন্দুতে, তাই এই দুই বিন্দু ভোল্টেজ, আর আই নিচে আর যে বসাবো কোন আর বসাবো যে আই ওয়ান কারেন্ট কোন কোন রোধের মধ্যে দিয়ে গেছে, আই ওয়ান কারেন্ট গেছে শুধু আর ওয়ান রোধের মধ্যে দিয়ে, তাই নিচে আর ওয়ান, ওকে, তাহলে তোমরা বলে ফেলো আর টু এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই টু সমান কি হবে,
নিশ্চয় আই টু কারেন্ট তৈরি হয়েছে এ বিন্দু থেকে শেষ হয়েছে বি বিন্দুতে, তার মানে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর টু, তাহলে আর থ্রি রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কি হবে, আই থ্রি সমান সমান ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই কি হবে আর থ্রি। তাহলে এই জিনিসটা যেহেতু শিখে ফেলেছো, এখন এরা তো সব কি হচ্ছে বলতো, এই রোধগুলো এই আই কারেন্টটাই তো তিন ভাগে ভাগ হলো না, আই কারেন্টটাই তিন ভাগে ভাগ হয়েছে, যে এখন এখন তাহলে কি বলতে পারো যে আই সমান সমান আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি, কেন বলতে পারো, কারণ আই কারেন্টটাই তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, তাই আমরা লিখতে পারি বা আই সমান সমান এই আই সমান সমান যে আই ওয়ান, আই ওয়ান সমান অ্যাকচুয়ালি কি, আই ওয়ান সমান সমান কি জানো তুমি, আই ওয়ান সমান জানো যে ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই কি আর ওয়ান যোগ, ওটা কি জানো ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই আর টু যোগ ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই আর থ্রি। এখন সেই যদি কমন নিয়ে রাখো আই সমান সমান কি পাচ্ছ ভি এ মাইনাস ভিবি কমন নাও, ভি এ মাইনাস ভিবি যদি কমন নাও থাকে ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ ওয়ান বাই আর থ্রি, এটা কিন্তু থাকে, এটা কমন নিলে এটাই থাকে। ওকে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটা থাক এক নম্বর। এখন এই তিনটা রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করি, মানে এই তিনজনের তুল্য রোধ যদি এমন হয় যে এই যে একটা রোধ পাশে আঁকতে হতো আমি নিচে আঁকছি, এটা তুল্য রোধ, তাহলে এটার নাম আরপি, প্যারালাল সার্কিটের তুল্য রোধ। এখন আর ওয়ান আর টু আর থ্রি এর তুল্য রোধ আরপি হলে নিশ্চয় এর ভোল্টেজ কত হতে হবে, এর ভোল্টেজের সমান হতে হবে, এর ভোল্টেজ তো ভিএ মাইনাস ভিবি, এবং এর কারেন্ট কত হতে হবে, এই আই হতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আর ওয়ান আর টু আর থ্রি এর তুল্য রোধ যদি কি হয়, আর ওয়ান আর টু আর থ্রি তুল্য রোধ যদি আরপি হয়, তাহলে ল্যাঙ্গুয়েজ লিখতে পারবা, আমরা লিখতে পারি যে আই সমান সমান বলো এর ক্ষেত্রে কি হবে ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই আর পি। এখন এই এক আর দুই যদি তুলনা করো, বামপক্ষ বামপক্ষ সমান, তাহলে এটা সমান এটা, তুলনা করলে তুলনা যখন করবা তাহলে কি পাবা, বামপক্ষ আর বামপক্ষ সমান, তখন ভি এ মাইনাস ভিবিও কেটে যাবে, থাকবে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ ওয়ান বাই আর থ্রি। তাহলে কি পেলে, এন সংখ্যক রোধের ক্ষেত্রে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ ওয়ান বাই আর থ্রি যোগ ডট 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 যোগ ওয়ান বাই আর এন। আমি এই সমস্তটাই শীতে সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা এই ফেসবুক গ্রুপে যাবা এবং শীত থেকে পুরোটা পড়ে দিবা। তাহলে এখান থেকে পেলাম কি, যে সমান্তরাল সমবায়ে সবগুলো রোধের মানে বিপরীত রাশির যোগ সমষ্টি তার তুল্য রোধের বিপরীত রাশির সমান, এটা বিপরীত কিন্তু ডাইরেক্ট সমষ্টি নয়। ঠিক আছে, আমরা আজকের লেকচারে এটুকুই শিখছি, পরের লেকচারে দেখা হবে।